আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের লগে শেয়ার করবো মুরগির মাংসর গুনা রেসিপি। এখানে মুরগির মাংস খাটিয়ে রাখা আছে, এখানে কিছু বাটা পেঁয়াজ রাখছি, কিছু খাটা পেঁয়াজ, এখানে গরম মশলা, তেজপাতা, ডালচিনি আছে, কেন আদা রসুন আছে, আর যা যা মশলা লাগবে সব এড করবো, আপনারা দেখতে পারবা। তো প্রথমে আমি মাংসের মাঝে কেতা করব, কিছু মশলা দিব, থোড়া লবণ দিলাম, বাজার লাগে এই মাংসগুলো আমি বাজব, আপনারা দেখতে পারবা। আর মরিচ দিলাম 1 চামচ, বাখর 1 চামচ, হলুদ 1/2 চামচ, ফাসফুরন, ফাসফুরন দিলাম 1/2 চামচ, একটু তুলা আর কি 1 চামচের মতো ফাসফুরন দিছি। আর এখন মাংসর মশলা একবারে অল্প কিছু দিব, আপনারা বাজারে পাইবে মাংসর মশলার প্যাকেট আছে, সব জাতের মশলা এখানে যোগ করা থাকে, তা তুলা দিছি একে আন্দাজ মতো। এখন আমি সবগুলো উপকরণ এখানে মিশাইয়া তারপর বাজম, দেখো আপনারা আমি উপকরণগুলো মিশাইলাম। বালা করি সবগুলো উপকরণ রে মিক্স করবা, তাইলে ইয়ে হইব, বাজলে সব মশলাও ঢুকব। দেখো সবগুলো উপকরণ আমি এখানে মিক্স করে নিছি, এখন মাংসগুলো আমি বাজব। এখানে আমি তেল দিছি গরম হওয়ার লাগি, বাজার মাংস বাজার লাগি তেল দিছিলাম, তেল গরম হয়ে গেছে, এখন আমি সবগুলা মাংস দিয়া দিব বাজার লাগি রেডি। এখন মাংসগুলো পুরো মতো ভাজা হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে বাকি মশলা এড করি আর রান্না করব। এখন আমি রান্না করা মাংস কেটা কেটা মশলা দিতাম আপনারা দেখাইলাম। এখানে আমি দুই চামচ মরিচ দিলাম স্বাদ মতো, আপনারা যতটুকু জাল খাইতে পারেন আপনারা দিব আপনার পরিমাণ বুঝিয়া। লবণ দিলাম 2 চামচ, হলুদ 2 চামচ, ফাসফুরন দিলাম 1 চামচ, আর পুরা 1 চামচ আর 1/2 চামচের মতো ফাসফুরন দিছি। এখন বাখর দিম, বাখর দিলাম 1 চামচ, 2 চামচ, গরম মশলা দিব আমি, গরম মশলাও 2 চামচ পরিমাণ দিলাম, 2 চামচের মতো।
দুই চামচের মতো গরম মশলা ওই দিছি, মাংস মশলা আগে দিছি। আর এখন আমি সব মশলাগুলোর মাঝে কিছু ফানি দিয়া রাখবো, মশলা মিক্স করিয়া রাখবো, কারণ যখন তরকারি ফানি ছাড়া মশলা দেওয়া হয় তখন কিন্তু মশলা জ্বলি যায়, তখন মশলা স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আমি অল্প কিছু ফানি দিয়া মশলা মিক্স করবো, আগে মিক্স করিয়া রাখবো মশলাগুলো ফানি কিছু দিয়া। মশলা মিক্স হয়ে গেছে, সব মশলা আমি বালা করে মিক্স করছি। আগের দিকে মাংস ভাজা হবে, মাংস ভাজা হয়ে গেলে পুরামতে তখন আমি মাংস ভাজা শেষ হয়ে গেছে, এই কেন আমি বেশি ভাজছি না, কারণ বেশি ভাজলে পরে বুনা তরকারির মাংস বেশি মজা লাগে না, তো কিছু ভাজছি আর কি। এখন রান্না করবো, যতটুকু তেলের মাঝে আমি মাংস ভাজছি না, ও তেলের মাঝে কিন্তু আমি এখন রান্না করবো, তেল কিন্তু আর অপচয় হইবে না। প্রথমে আমি কেন রসুন দিলাম, বাটা রসুন আছে, রসুন কিছু ভাজা হইবে তো ওকে থাকবে না, পেঁয়াজ গরম মশলা সব দিলে কিছু ভাজবা। রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি এর মাঝে সব মিক্স করলাম, আদা দিলাম, গরম মশলা, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিলাম সব। এখন পেঁয়াজ ভাজবো, পেঁয়াজ লাল হইলে তো আস্তে আস্তে ভাজবা, কি মশলা দিলাম আছে বাদামি রঙ হইব তখন দেবো। এখন আমি মশলাগুলো দিলাম, এখন বালা হলি না সারা করবো মশলা দিয়া, মশলা কিছু টানলে মাংস দিলে আপনারা যারা ভিডিও দেখা তারা সবে অবশ্যই, যারা মহিলা ওখানে আছেন তারা অবশ্যই রান্না জানান মুরগির মাংস রান্না পারেন, তো আমি আমার মতো করিয়া রাখছি, আপনারা জানি না কিনা লাগবো, তো আপনারা কেটা করবা, তো এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, এখন একটু পানি দিবা। এখন একটু পানি দিয়া আমি 15 মিনিট ডাকিয়া রাখবো,
রান্ধা হয়ে গেছে মাংসগুলো, আপনারা দেখতে পারবেন 15-20 মিনিট রাখতে রাখার পরে তো আস্তে আস্তে উঠে গেল। আমি জেলা রাঁধছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন কি লাগে। আর আপনারা দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, লাইক কমেন্ট করবো। আপনারা তো হোক নেক্সট ভিডিও, আল্লাহ হাফিজ।